হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আমার বুলটি ঘোষ চ্যানেলে তোমাদেরকে স্বাগত, অনেক অনেক স্বাগত। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজ আমি একটু বেশি খুশি, সেটা তো জানোই, কালকে আমি বলেছি যে আমি মানে ফাইনালি গরিলা পটটা কিনেছি। তো আমি ওই গরিলা পটটাতেই আজকে মানে আজ থেকে ব্লগ স্টার্ট করছি। তাই আমার মানে খুব খুশি লাগছে যে হ্যাঁ, মানে হাতে করে করতাম, তো হাতে ফোনটা ধরতাম তো খুব মানে নড়তো, এত নড়তো না, মানে কাঁপা কাঁপা আসতো। তো তার জন্য আমার গরিলা পটটা কেনার খুব শখ ছিল। তো যাই হোক, কিনলাম, এবার এটাতেই ব্লগ করবো। তো আমারও খুব ভালো লাগছে। তো দেখো, আমি সকালেই উঠেছি, উঠে প্রায় তেমন কিছু কাজ হয়নি, জাস্ট টিফিন হলো, আর ছেলেটা উঠেছে, এখনও স্কুল যায়নি, কারণ ব্লগটা আমি আজকে খুব সকাল থেকে স্টার্ট করছি খুশিতে, জানো তো, যেহেতু গরিলা পটটা কিনেছি। তো ছেলেটা আমার কর্নফ্লেক্স খাচ্ছে নিচে, দেখো আজ ও টেবিলেও বসেনি। বেটা, আমি গরিলা পটটা কিনেছি, তোর ভালো লাগছে? দেখছো, রিল করে করে, আমার সঙ্গে রিল করে করে আর ওই কমেডি করে করে ওর। তো দেখো, ছেলেটা মানে আগের দিন একবার মার্কেট গেছিলাম, দিয়ে বলেছিলাম যে বুধবার থেকে ওদের নতুন ড্রেস, মানে একটু হোয়াইট শার্টটা চেঞ্জ হয়েছে, তো রেড টি শার্ট হয়েছে। তো দেখো বেটা, এদিকে আয় তো। তো দেখো, ওদের এই টি শার্টটা হয়েছে, দেখতে ভালোই লাগছে। পেছনে স্কুলের নামও লেখা আছে, পেছনটা খুঁজতো বেটা। দেখছো কত বদমাশ। তো দেখো ছেলেটার আমার পুরো লুকটা দেখো, আজ নতুন খুব সুন্দর দেখতে লাগছে। ছেলেটাকে আমার মানে নতুন ড্রেসে খুব সুন্দর দেখতে লাগছে, নিজের ছেলেকে নিজেই সুন্দর বলছি। আর এটা একটু থুতু দিয়ে দিই, নজর লেগে যাবে না তো। আবার বাবা চশমা পরে দিচ্ছে। তা আজকে আমার রান্না হবে বাঁধাকপি আলু তরকারি করবো। তো আমি এখানে সব কেটে রেখেছি, আর এই ভেন্ডিটা পেঁয়াজ আর ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা ভাজা করব, আর ওল সেদ্ধ করব। তো এই রান্নাগুলো আমি আজকে করব। জানো তো মনটা একটু খারাপ খারাপ লাগছে, কারণ বাড়ি থেকে ফোন করেছিল শাশুড়িমা। তো আমার শাশুড়িমায়ের শরীর ভালো নেই, বলছে দাঁতে ব্যথা। তো আমি আমি তো দূরে আছি, এখান থেকে আমার তো কিছু করার নেই। তো আমি এখান থেকে এটাই বললাম যে কোনো অটো করে বা টোটো করে ডাক্তার দেখিয়ে নিতে, তাহলে হয়তো শরীরটা একটু ভালো রাখবে। তো যাই হোক, মানে ফোনটা শুনে পর মনটা খারাপ লাগছে, তো ডাক্তার দেখিয়ে আসুক, পরে আবার ফোন করে খোঁজ। আমাদের এখানে কলে জল আছে, তো তার জন্য সবাই এখানে বসে আছে কলে জল ভরার জন্য, মানে আমরাও ভরি, আমিও ভরি। এখানে মাসি বসে রয়েছে, মাসিদের বাসন ধোয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ মানে জলের গ্যালেন, আর এখানে ট্যাঙ্ক, এই কলটা থেকে জল পড়ে আমরা সবাই জল ভরি, এখানেই সবাই জল ভরি আমরা, আমিও ভরবো এখনই। তো ফোনটা আমার একটু চার্জে বসাতে হবে, আমার চার্জ ফোনটাতে চার্জ নেই, তো আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়ে পরে কথা বলছি। দেখতেই পাচ্ছ আমি কত সেজেছি, নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, আমার সাজা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আমি কী জন্য সেজেছি। তো আমার মানে ঘরের সমস্ত কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না করা, বাড়ির কাজ, আর বড় ডিউটি চলে গেছে, আর ছেলের তো স্কুল থেকে আসতে লেট হবে, কারণ এখন 11:45 বাজছে। তো তার জন্য আমি সেজে নিয়েছি যে আমি কটা রিলস। দেখো বাদামগুলো এখনও, মানে আমি কালকে যা কটা খেয়েছি এখনও বাদামগুলো রয়ে গেছে, এখনও বাদামগুলো শেষ হয়নি। দেখো তো বাবা নারকেল নিয়ে এসছে। তো দেখো সকালে দোকান গেছিলো, দোকান থেকে নারকেল নিয়ে এসছে, আর আগে গুঁড়ো নিয়ে এসছে। তো গুড় আর নারকেল দিয়ে বলছে নারকেল নাড়ু করে দেবে, কারণ এই বিকেলবেলা ঘুমতে ঘুমতে কিছু না কিছু একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, তো সবসময় তো মিষ্টি থাকে না, তার জন্য বলছে যে নারকেল মানে নারকেল নাড়ু করে রাখবো, তোমরা ঘুম থেকে উঠে নারকেল নাড়ু খাবে। তো দেখো আমি এখানটা নারকেলটা কোড়াতে বসে গেছি, নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখো আমি এখানে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, নারকেল আর গুড় মিশিয়ে চাপিয়ে দিয়েছি। দেখো নারকেলের পুরটা আমার হয়ে গেছে বানানো, এবার এটা গোল গোল করে পাকাতে হবে শুধু। আজ আমার টিউশন আছে, তাই জন্য আমার বন্ধু এসেছে, আর বন্ধুকে পৌঁছে দেখা। আমি নারকেল নাড়ুগুলো দেখো পাকিয়ে নিচ্ছি, সবগুলো পাকিয়ে পাকানো দেখো আমার এখানে পাকিয়ে থালাতে আমি রেখে নিয়েছি সব। তো দেখো আমি শুয়ে গেছিলাম, কারণ ওর এখন ডিউটি থেকে আসতে প্রচুর লেট হয়। তো আমি ওকে বলেছিলাম ফুচকা আনবে, তো ও আমার জন্য দেখো চপ এনেছে, আর ছেলেটার জন্য স্লাইস এনেছিল, আর আমার জন্য চপ এনে দিয়েছে। খাবে চপটা?
আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে আছি, না তোমার সঙ্গে আমি পরে কথা বলে নেবো, ঠিক আছে? যাই হোক, ও সত্যি 11টা থেকে 8টা পর্যন্ত পুরো দাঁড়িয়ে থাকতে হয়, তাই ও মানে আর পারে না ঘরে এসে। তো যাই হোক, আর তো ছেলেটা তো স্ল্যাশটা খেয়ে নিলো, তো আমি চপটা খাবো এখন। তো এখন আর খাবো না, একবার রাত্রে খাবো, রাত্রে একবারে রুটির সঙ্গে খেয়ে নেবো, কারণ এখন খেলে আর খেতে পারবো না। তো যাই হোক, আমি ভ্লগটা আর বেশি বড় করছি না, আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই, বাই বাই কর।